হাই ফ্রেন্ডস, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আমি আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 8। আমরা আজ পার্ট 8-এ দেখাবো কিভাবে আমরা পেজ লেআউটের কাজ করতে পারি। তাহলে চলুন কাজে চলে আসি। কাজে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নতুন নতুন ভিডিওগুলি পেতে বেল বাটন চাপ দিয়ে অল করে নিন, যাতে সব নতুন ভিডিওগুলি আপনারা সহজেই পেয়ে যান। তাহলে চলুন, আমরা প্রথম কাজ হলো পেজ লেআউট। এর আগে একটি কথা বলে রাখি, যারা যারা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করতেছেন এবং 2016 ব্যবহার করতেছেন, তাদের দুটোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, মাইক্রোসফট অফিস 2007 এবং 2016 দুটোই এখানে একই সিস্টেমে আছে। তাহলে আমরা প্রথমে কি আছে, মার্জিন আছে। আমরা কিভাবে পেপারের মার্জিন ঠিক করব, এখান থেকে দেখেন মার্জিনের কিছু নর্মালি কিছু প্রোগ্রাম বা নর্মালি কিছু শেপ দেওয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। যদি আপনারা এখান থেকে, যেমন ধরুন আমরা একটা নিলাম, টপ 1 ইঞ্চি 1 ইঞ্চি নিলাম, দেখেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি চলে আসছে। তারপর আমরা কি করব, যদি আমাদের ইচ্ছা অনুযায়ী নিতে চাই তখন কি করব, আমরা তখন নিতে চাইলে, আমরা 1 বাই 1 ইঞ্চি নিতে চাইলে কি করব, যে আমরা প্রথমে মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পর আমরা কলাম কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, মার্জিনে যাওয়ার পর আপনারা জাস্ট কি লিখবেন এখানে, নাম্বার অফ কলাম, যে আপনারা কত মার্জিনে যাওয়ার পর আপনারা লিখবেন যে টপ, দেখেন এখানে কী রয়েছে, টপের মার্জিন রয়েছে লেফট, এরপরে বটম, রাইট, এই সাইজগুলো দেবেন। যদি আপনাদের যদি 1 ইঞ্চি প্রয়োজন 1 ইঞ্চি দেবেন, 2 ইঞ্চি প্রয়োজন হলে 2 ইঞ্চি দেবেন। আপনাদের টপের মানে উপরের মার্জিনটা কতটুকু হবে, নিচের মার্জিনটা কতটুকু হবে, ডাইনের মার্জিনটা কতটুকু হবে, বামের মার্জিনটা কতটুকু হবে, যতটুকু প্রয়োজন হয় আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আমি যদি 1 ইঞ্চি দিই, 1 ইঞ্চি 1.5 দিলে 1.5 হবে। আপনাদের যে মার্জিন যে সাইজ প্রয়োজন হয় এখানে দিবেন, দেওয়ার পর ওকে দিবেন, তারপর আপনাদের মার্জিনগুলো চলে আসবে। এরপরে আমাদের কি আছে, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজটা কি, দেখেন ওরিয়েন্টেশনের মধ্যে আমাদের দুটো অপশন রয়েছে, একটা রয়েছে প্রটেক্ট আর একটা রয়েছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপের কাজটা হলো পেপারগুলো যে আপনাদের দৈর্ঘ্যে না প্রস্থে বেশি কি করবে, প্রস্থ বড় করে দিবে। যেমন ধরেন আমাদের যে নর্মালি যে আমরা কি পেপারে লিখি, সুজা পেপারে লিখি, আমরা যদি কোনো সময় পাতারে পেপারে লিখতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব, ল্যান্ডস্কেপ ব্যবহার করব। আর আমরা যদি, যেমন ধরেন আমরা নর্মালি যে পেজ ব্যবহার করি সেটা কোনটি পেজ, প্রটিক পেজ, এটা মনে রাখবেন। যেমন ধরুন আমি একটা পেজ দেখিয়ে দিই ল্যান্ডস্কেপ, দেখেন পেজটি কতটুক বড় হয়ে গেছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে করে নেবেন। তারপর দেখেন আমাদের রয়েছে কি, সাইজ, পেপার সাইজ। আমরা যে পেপারগুলোর মধ্যে ডকুমেন্ট টাইপ করি, আমরা ডকুমেন্ট টাইপ করি, আমাদের প্রথম কাজই হলো যে আমরা পেপার কি পেপারে টাইপ করব। যেমন ধরুন এখানে লেটার, লিগেল, A4, A5, B4, B5, বিভিন্ন ধরনের পেপার সাইজ রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আমরা কি দেবো, A4 সাইজ আমরা দিলাম, আমাদের একটা A4 সাইজ সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে কি, কলাম। কলামে যাওয়ার পর আমরা কী করবো, যেমন ধরুন নাম্বার, এখানে 1 কলাম আছে, 2 কলাম আছে, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম, আবার কী রয়েছে, মোর কলাম রয়েছে। মোর কলামের কাজটি হচ্ছে আমরা নিজে বানিয়ে দেওয়া। আমরা যদি নর্মালি যেমন ধরুন 3 কলাম দিলাম, দেখেন আমাদের 3 কলামে কিন্তু কাজগুলো হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পারছেন, বুঝতে পারছেন, এটি একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা, 3টে কলাম হয়ে গেছে। এখন যদি আমরা কী করি, যে আমরা 5 কলামে লিখতে চাই, তাহলে আমরা কী করবো, এখানে তো 5 কলাম নেই, তাহলে আমরা কী করবো, মোর কলামে চাপ দেব। মোর কলামে চাপ দেওয়ার পর আমরা দেখেন নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলামে যাওয়ার পর আমরা এখানে 5 লিখব। লেখার পরে দেখেন আমরা এখানে লাইন বিটুইনে ক্লিক করবেন, তাহলে এখানে দেখিয়ে দেবে যে আসলে কলামটা কীভাবে আসবে। তারপর আমরা ওকে দেব, দেখেন আমাদের আসলে এখানে আসেনি, আমরা কী করবো, আবার যাব কলামে যাওয়ার পর আমরা 5-এ ক্লিক করলাম, 5-এ ক্লিক করলাম, আমরা বিটুইনটা উঠিয়ে দেব, তারপর ওকে দেব, হয়নি, সরি সরি, তাহলে আমাদের কোনো ভুল রয়েছে। আমরা আবার কলামে যাব, কলামে যাওয়ার পর কী করব, আমাদের মোর কলামে ছাপ দেব। মোর কলামে যাওয়ার পর আমাদের এখানে 5 কলাম 4 কলাম 6 কলাম, আমাদের যেটাই প্রয়োজন হয় আমরা কী করতে পারবো, এখান থেকে এটা
দিয়ে দেব। এখান থেকে দেওয়ার পর ওকে দিবেন, দেখেন হয়ে গেছে এক ওয়ান কলাম, টু কলাম, থ্রি কলাম, ফোর কলাম, ফাইভ কলাম, সিক্স কলাম হয়ে গেছে। আপনাদের যখন আমাদের প্রয়োজন হবে না যে ওয়ান কলাম করে নিতেন, তাহলে আবার কি করবেন, কলামও যাবেন, ওয়ান কলাম দেবেন, সব ওয়ান কলাম হয়ে গেছে, দেখেন খুব সহজেই হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা এরপরের কাজে যাব, যে এখানে রয়েছে কি রয়েছে ব্র্যাকস, আপনাদের অবশ্যই এটা আমরা ইনসার্টে দেখিয়েছি, এটা হচ্ছে পরের একটা পেজ আসবে যদি আপনি ব্র্যাকসে চাপ দেন। আমাদের রয়েছে কি রয়েছে, লাইন নাম্বার রয়েছে। লাইন নাম্বারের কাজটি হলো যে আমরা কোনো সময়, যে কোনো সময়, অনেক সময় আমরা কী করি, ডকুমেন্ট টাইপ করার পর আমাদের সিরিয়াল নাম্বার আমরা দিতে ভুলে যাই, তখন আমরা কি করব, এখান থেকে সহজেই করতে পারবেন। যেমন ধরেন আমরা অতটুকু জায়গা সিলেক্ট করলাম, বা আমরা সিলেক্ট না করলেও হবে, যেমন ধরুন আমরা লাইন নাম্বারে গিয়ে যদি আমরা কন্টিনিউ দিই, কন্টিনিউ দিলে কী হবে, অটোমেটিক সব নাম্বারগুলো দেখেন সব নাম্বার পড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন লাইন নাম্বারের কাজটি। তারপর কি করবেন, তারপরের কাজটি হলো যে আমরা কি করব, এখানে এটি অতটুক পর্যন্ত আপনারা 2007-এর এবং 2016-র দুটোই অতটুক পর্যন্ত আপনাদের কি হয় মিলে যায়। তারপর আমাদের যে এখানে যে ফাংশনগুলো থাকার প্রয়োজন, ইগুলা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে যেগুলো থাকা, মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ এখানে যে ফাংশনগুলো থাকা প্রয়োজন, সেগুলো এখানে 2016-তে দিয়ে দিছে ডিজাইনের মধ্যে। আপনারা যারা 2007 ইউজ করেন তারা এখানে পেয়ে যাবেন, আর যারা 16 ইউজ করেন তারা সোজা ডিকি যাবেন, ডিজাইনে যাবেন। তাহলে আমরা কী করব, ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে দেখেন থিমস নামে কিছু অপশন রয়েছে, যে আমাদের ডিজাইন নামে কিছু থিমস বলতে কিছু ডিজাইন আছে এখানে, এখানে কিছু ডিজাইন আপনারা ইউজ করতে পারবেন। এখানে আরও কিছু ইউজার ডিজাইন রয়েছে, আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। যেমন ধরুন এই দেখেন আমাদের যে কোনো টাইটেল এখান থেকে নিয়ে নিতে পারি, দেখেন এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিলাম। তারপর আমরা কবিতায় যাব, যে আপনাদেরকে একটি দেখানো হয়নি যে আমরা লাইন নাম্বারটা কীভাবে দিয়েছিলাম, আমরা আবার কীভাবে আউট করব, আমরা আবার কী করব, সিলেক্ট করব যে লাইন নাম্বারে কি আমাদের কী করব, নান করে দিব, তাহলে লাইন নাম্বারগুলো চলে যাবে। তাহলে চলুন ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর এখানে রয়েছে কালার আমাদের যে কোনো কালার রয়েছে দেখেন, তারপর রয়েছে ফ্রন্ট, এখান থেকে যে কোনো ফ্রন্ট দিতে পারেন। এগুলো তো অবশ্যই আপনারা জানেন যারা হোমের কাজ করছেন, এগুলো আর দেখানোর প্রয়োজন নেই। আমরা প্রথমে কি করব, ওয়াটার মার্কে চলে যাব। ওয়াটার মার্ক বলতে বাংলা আসলে ওয়াটার মার্ক বলতে হচ্ছে জল ছাপ, যেটাকে আমরা বাংলা জল ছাপ বলি। তাহলে চলুন এটা কিভাবে আমরা কাজ করতে পারি, প্রথমে আমরা কি যে কোথায় যাব, কাস্টম ওয়াটার মার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পর আমরা কি করব, আমরা যদি চাই যে ওয়াটারমার্কে আমরা পিকচার ব্যবহার করব, তাহলে আমরা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি একটা বাটন রয়েছে যে সিলেক্ট পিকচার, আমরা কি ধরনের পিকচার সিলেক্ট করব। আমরা এখানে ক্লিক করার পরে আমাদের একটি ফাইল ওপেন হবে, আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার চুজ করে নেব। যেমন ধরেন আমাদের একটি পিকচার আমরা এখান থেকে নেব, যেমন ধরেন এই পিকচারটা নিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা ওকে করে দিলাম, দেখেন পিকচারটা অলরেডি চলে আসছে, আমাদের জল সাপ আকারে চলে আসছে। আমরা যদি চাই যে আমরা পিকচার না দিয়ে আমরা কোনো ডকুমেন্ট টাইপ করে দেব, তাহলে আবার কাস্টমাইজ কলামে যাবেন, তারপর আমরা আগে কি দিয়েছিলাম পিকচার, এখন দেব কি আবার আরেকটা জিনিস। আমাদের পিকচারের দেখেন আমরা সাইজ ছোটো বড়ো করতে পারবো, এখানে আপনারা যাদের সাইজ ছোটো বড়ো করার প্রয়োজন করে নেবেন। আর যারা আপনার যে আমরা যদি যে কী করি, যে পিকচারের পরিবর্তে যদি আমরা ডকুমেন্ট টাইপ করতে চাই, কোনো ডকুমেন্ট টাইপ করে দিতে চাই, কারোর নাম বা কারোর প্রতিষ্ঠানের নাম, তাহলে আমরা কোথায় যাব, টেক্স ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ফ্রন্ট টেক্স নামে একটি অপশন রয়েছে, ফ্রন্ট নামে একটি অপশন রয়েছে। তা আমরা কী করব, আমরা প্রথমে কী লিখব, টেক্সে লিখব, যেমন ধরেন আমরা লিখলাম NS কম্পিউটার। তারপর আমরা এই ফ্রন্টেও সেম একই নেম লিখব, NS কম্পিউটার লিখলাম। তারপর আমাদের এখানে অটো আছে, সাইজ বলতে আমাদের এই যে ডকুমেন্টটা টাইপ করলাম এটা কি সাইজে আসবে, আমরা এখান থেকে সাইজ দিতে পারবো, আমরা অটো দিয়ে রাখলাম। তারপর রয়েছে কালার, আমরা যে ডকুমেন্টটা টাইপ করলাম এই ডকুমেন্টের কালার কি আসবে, আমরা এখান থেকে কালার চুজ করব। যেমন ধরেন আমি দিলাম হালকা সবুজ দিলাম, আপনারা যেটা প্রয়োজন হয় দিবেন। তারপর এখানে দুটি অপশন আছে, ডিজিওনাল আছে, আবার কি রয়েছে হরিজন্টাল রয়েছে। আমাদের হরিজন্টাল বলতে আপনাদের যদি সোজা
বরাবর লেখা চান তাহলে আপনারা হরিজন্টাল ইউজ করতে পারেন, আর যদি আপনারা কোনাকুনি কোনো কোনাকুনি যদি কোনো ডকুমেন্ট চান তাহলে কি করবেন, রিজিওনাল ক্লিক করবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন, আপনাদের যদি বাংলা লিখতে চান বা অন্য অন্য ভাষা লিখতে চান, ওই যে এখানে ভাষা রয়েছে এখান থেকে ভাষা চুজ করবেন, দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, আপনাদের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন। তারপর কি করবেন, ওকে দিবেন, দেখেন অলরেডি চলে আসছে, আমাদের মনে হয় কোনো ভুল হয়েছে, আমরা আবার যাই কাস্টম ওয়াটারমার্ক, ও আমরা প্রথমটা মনে হয় টাইপ করতে ভুলে গেছিলাম, আমরা এনএস কম্পিউটার আবার লিখলাম, এনএস কম্পিউটার আবার লিখলাম, মনে হয় ভুল হয়েছিল কোনো টাইপে। তারপর আমরা কি করব, আমরা কালারটা আবার চেঞ্জ করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব, দেখেন চলে আসছে এনএস কম্পিউটার চলে আসছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা কি রয়েছে যে পেজ কালার, আমরা আসলে পেজ কালার করব, দেখেন সোজা একটা অপশনই রয়েছে, আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার আমরা ইউজ করতে পারি, আমরা একটা কালার একটা লাইট কালার ইউজ করলাম, আপনারা দেখেন এখন সরাসরি বুঝতে পারতেছেন যে আমরা যে ওয়াটারমার্কটা দিয়েছিলাম, তাহলে ওয়াটারমার্ক শেষ, আমাদের পেজ কালারও শেষ হয়ে গেছে। আমরা কি যে কোন বাটনে যাব এখন, আমরা যাব পেজ বর্ডার, পেজ বর্ডারের কাজটি হলো আমাদের পেজের বর্ডার দেওয়া, পেজের সাইডে যে বর্ডার দেওয়া। তাহলে চলুন কীভাবে বর্ডার দেবেন, প্রথমে বর্ডারে যাওয়ার পর আমাদের এখানে দেখেন স্টাইল রয়েছে, স্টাইল নামে একটি অপশন রয়েছে, স্টাইলে যাওয়ার পর দেখেন বিভিন্ন ধরনের স্টাইলের আমাদের বর্ডারগুলো রয়েছে, আমরা যে কোনো যেমন ধরেন আমরা এই বর্ডারটা নিব, এই বর্ডারটা নেওয়ার পর আমাদের রয়েছে কি বর্ডারে কি রয়েছে, বর্ডারে কালার রয়েছে, আমরা বর্ডারের কালার কি ইউজ করব, আমাদের লাল বর্ডার ইউজ করব। তারপর ওয়েট রয়েছে, বর্ডার কতটুক মোটা বা কতটুক চিকন আমাদের এখান থেকে চুজ করে নেব। তারপর কি রয়েছে, তারপর আমাদের আর কিছু নেই, অনেক সময় দেখবেন এই এই পেপারটিতে এইভাবে নাও থাকতে পারে, এইভাবে যদি না থাকে আপনারা এখানে ক্লিক করে দিয়ে দিবেন, না দিলে আমাদের পেপারে আসবে না এগুলা। তারপর আমরা ওকে করে দেব, দেখেন চলে আসছে আমাদের বর্ডার। আপনারা যদি চান যে বর্ডার না দিয়ে আপনারা অন্য কিছু ব্যবহার করবেন তাহলে কিভাবে ব্যবহার করবেন, তারপর তাহলে ব্যবহার করতে হলে কি করব, আমরা পেজ বর্ডারসে যাব, যাওয়ার পর দেখেন এখানে আর্ট নামে একটি অপশন রয়েছে, আর্টে ক্লিক করবেন, আর্টে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের পিকচার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরেন আমরা একটা পিকচার ব্যবহার করব, যেমন ধরুন আমরা এই লাভ পিকচারটা ব্যবহার করব, দেখেন এইটা পিকচারটা ব্যবহার করার পর যদি কোনো সময় এরকম না থাকে আমাদের পেজের মধ্যে তাহলে আমরা অবশ্যই দিয়ে দেবো, এটা মনে রাখবেন। দেওয়ার পর আমরা যদি চাই যে বর্ডারটা, দেখেন এটা আমরা ক্লিক করি, দেখেন অনেক ছোটো হয়ে আসছে, আমরা যদি চাই যে পিকচারটা আরও বড় হয়ে আসতে তাহলে আমরা কী যাব, পেজ বর্ডারে আবার যাব, যাওয়ার পর দেখেন ওয়েট নামে এখানে একটা অপশন রয়েছে, ওয়েটের মধ্যে আমরা কী করব, এখানে চাপ দিয়ে আমরা বাড়িয়ে দেবো, যেমন ধরুন 22 দিলাম, 22 ফিট দিলাম, দেওয়ার পর আমরা কী করব, ওকে দিব, দেখেন আরও বড় হয়ে আসছে, আরও বড় করতে চাইলে আপনারা আরও বড় করবেন, দেখেন আরও বড় করলাম, ওকে দিলাম, দেখেন আরও বড় হয়েছে। আপনারা এইভাবে পেজ সুন্দর করে সাজাতে পারবেন। আশা করি মোটামুটি কাজটা আপনাদেরকে বোঝাতে পারছি, আপনাদের আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আমরা আপনারা যারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন, আমাদের পুরাতন ভিডিও যেগুলো পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের এইরকম আরও আগে 60টা পার্ট রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের, আপনি সেইগুলিও যদি দেখে নেন তাহলে আশা করি আপনারা সবগুলো সহজে বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন, যাতে সবগুলো ভিডিও আপনারা সহজেই পেয়ে যান, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিসের উপর ভিডিও চান। ধন্যবাদ।